আবার রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, নিজের দলের কর্মীদের থেকেই কাটমানি খাচ্ছে তৃণমূল, সাংসদ দেবের ভাইয়ের অভিযোগই তার প্রমাণ। উনি দেবের ভাই বলে বিষয়টা নিউজ হয়েছে, হাজার হাজার লোকের নাম কেটে দেওয়া হয়েছে। টিএমসি লোকেরাই বলেছেন, যেখানে যে 76 লক্ষ লোকের নামে আবাস যোজনার বাড়ির টাকা এসছে, তার মধ্যে 17 লক্ষ লোকের নামে ওরা নাম কেটে দিয়েছেন বা বদলে দিয়েছেন। কে অধিকার দিয়েছে ওনাদেরকে? এই লোকেদের কথা কেউ শোনে না, গরিব সাধারণ মানুষ। আমরা এই সমস্ত নামের লিস্ট দিল্লিতে পাঠিয়েছি। একটি পঞ্চায়েত আদিবাসী এলাকা কেসিআর থেকে আমি 450 লোকের নাম পাঠিয়েছি যাদের নাম কেটে দেওয়া হয়েছে। কেন? তা হয় তারা টাকা দেবে না বা অন্য পার্টি করে। সেখানে একটা খবর এসছে, অনেক বড় আলোচনা হচ্ছে, এরকম পাড়ায় পাড়ায় যান, এরকম বহু লোক আছে যাদের টাকা নেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়নি। শৌচালয় এবং আবাস যোজনার প্রচুর টাকা এদিক ওদিক হয়েছে। এক একটা বুথেতে 50-60টা নতুন বাড়ি হওয়ার কথা, আপনি 8-10টার বেশি দেখতে পাবেন না, তাও অর্ধেক হয়ে পড়ে আছে।